আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন গাইস। আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, এবং যেটা আপনি আই হোপ এর আগে কোথাও দেখেন নাই। যদি আপনি মোটামুটি নতুন হয়ে থাকেন তাহলে কোথাও দেখবেন না আশা করি। তো ইনশাল্লাহ এই কাজটা আপনার প্রচুর কাজ দিবে, এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা টিউটোরিয়াল আজকে আপনাদের দেখাবো। দেখুন, এই জায়গায় ইলাস্ট্রেটর আমি ওপেন করে রেখেছি, ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি, এই জায়গায় ফটোশপ ওপেন করে রেখেছি। ফটোশপে কোনো প্রকার ডকুমেন্ট আমি নেই নাই, এটা আমি ডিলিট করে দিই। ফটোশপে কোনো প্রকার ডকুমেন্ট নেই নাই, ইলাস্ট্রেটরে একটা ডকুমেন্ট এই জায়গায় ওপেন করে রেখেছি। নাও একটা ম্যাজিক দেখে আপনাদেরকে আমি এটা এই জায়গায় ক্লিক করবো, দেন আমি এই জায়গায় ক্লিক করবো, এটা আমাকে ডিরেক্টলি ফটোশপে ওপেন করবে। এখন দেখুন আমি ওই যে ক্লিক করেছি, সেম ফাইলটা কিন্তু ফটোশপে ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় আমরা কি করব, সিম্পল একটু দেখুন কি করে। এই জায়গায় প্রথমত এটা আমরাকে বড় করব, ডিজাইন করব, এডিট করব এই জায়গায়, ঠিক আছে? এতটুকু রাখলাম, দেন এডিট ওকেতে হিট করব, দেন আমি অল্প খুব দ্রুত ডিজাইন করব। একটা ম্যাজিক দেখবেন আপনারা, যে ম্যাজিকটা আই গেস আগে কোথাও আপনি দেখেন নাই, আশা করি ভালো লাগবে আপনার। তারপর আমি এটাকে এখান থেকে আমি আর একটা স্কাইয়ের ছবি আছে সেটা নিয়ে আসি। আমি একদম সিম্পলি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। আপনি ম্যাজিক বলতে গেলে এটা হয়তো অনেকে জানেন যারা পুরনো, বাট নতুন যারা তারা আমি আই গেস আপনারা অনেকেই জানবেন না নতুনরা। তো সেক্ষেত্রে নতুনদের জন্য এই টিউটোরিয়াল। দেখুন আমি নিজেকে এডিট করতেছি, ঠিক আছে? সিম্পলি একটা এডিট আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আগে আমি কিন্তু ডিজাইন করা শেখাচ্ছি না আপনাদের, আপনাদের একটা প্রসেস দেখাচ্ছি যেটা আপনারা আপনাদের অনেক কাজে লাগাতে পারবেন। সো দেখুন অনেকটা মিশে গেছে আমার, এটা জাস্ট যথেষ্ট চলবে আমার। দেন আমি কী করবো, এই দুইটাকে কন্ট্রোল এই দিয়ে মার্চ করে দেব। দেন আমি এখান থেকে সলিড কালার নেব, অবভিয়াসলি হোয়াইট কালার নিচ্ছি, ডিজাইনের জন্য হোয়াইট কালার নিচ্ছি, মাস্কিংয়ে ক্লিক করছি। একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি কিন্তু এখনও কমপ্লিট করে নিই। দেন আমি শিফট ধরে এই জায়গায় অল্প একটু মাস্কিং করে দিলাম, ঠিক আছে? যথেষ্ট চলবে না, ওইটাকে আমি এখন সেভ দিব, কন্ট্রোল এস অথবা এখান থেকে সেভ দিয়ে আমি সেভ দিব। না ওইটা সেভ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য ম্যাজিক। আমি যখন এই জায়গায় যাচ্ছি, অ্যান্ড আমি যখন এই জায়গায় ইলাস্ট্রেটর ঢুকছি, দেখুন আমাকে একটা বলতে সাম ফাইল আর মিসিং অর মডিফাই, দেন আমি ইয়েসে ক্লিক করব, ইলাস্ট্রেটর ওপেন করবো। দেখুন আমার যে ফাইলটা ছিল ইলাস্ট্রেটর, এটা চেঞ্জ হয়ে ফটোশপের ফাইলটা হয়ে গেছে। সেমভাবে এই জায়গায় যদি আমি যাই করে, উদাহরণ হিসাবে আমি যদি ক্লিক করে আমি যদি এই জায়গায় এই যে এরকম করে দিই, দেন সেভ দিই, দেন কী হচ্ছে দেখুন, এই জায়গায় বুম দেখছেন, এই জায়গাও চেঞ্জ হচ্ছে। ইটস অ্যামেজিং একটা জিনিস, তাই না? অ্যান্ড আমি এই জায়গা থেকে কন্ট্রোল জেড দিই, আবার সেভ দিই, দেন আমি এই জায়গায় যাই। দেখুন এই জায়গায় এসে দিই, আমার ডিজাইন অলরেডি। দেখুন প্রথমত আমরা এই ছবিটা যখন দেখুন, আমার কিন্তু এই জায়গায় ক্যানভাসটা পুরো খালি, কোনো ছবি নেই আমার এই জায়গায়। সো আমি কী করবো, আমার এই যেটা আমি এডিট করবো, ডিজাইন করবো, এই ছবিটা প্রথমে এই জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। কোথায়? ইলাস্ট্রেটরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা হয়েছে। নাও এটাকে আমি একটু ছোটো করে দিই। এখন এই ছবিটা আপনাকে বুঝতে হবে, এই ছবিটি কীরকম অবস্থায় আছে। এটা একটা জেপিজি পিকচারে আছে, যে পিকচারটা আমি ইলাস্ট্রেটরে ইনপুট দিয়েছি। বর্তমানে যে সিচুয়েশানে আছে, যদি এই ছবিটা আমার কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমার ইলাস্ট্রেটরের ফাইলের মধ্যে এইটা এই সিচুয়েশনে আর পাবো না। আজকের এই টিউটোরিয়ালের প্রজেক্ট, আজকের এই টিউটোরিয়ালে এটা দেখাবো না, মানে এটা টপিক না, আজকে ভিন্ন একটা টপিক। বাট এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সো নাও এটা আছে একটা জেপিজি পিকচার, যেখানে আমরা কারেন্টলি দেখতে পারতেছি এটা আমার ইলাস্ট্রেটরের ভিতরে আছে। মনে রাখবেন, কারেন্টলি বর্তমানে দেখতে পারতেছি এটা আমার ইলাস্ট্রেটরের ভেতরে আছে, এটা আনলিঙ্ক এবং এমবেড করা নেই, মানে আনলিঙ্ক করা আছে এবং এমবেড করা নেই, ঠিক আছে? না আমরা কী করবো, এটাকে এমবেড করবো। কীভাবে বুঝবো যে একটা ছবি এমবেড ইমেজ করা নাই? সেটার জন্য যদি এরকম কোনো জেপিজি পিকচারে ক্রস থাকে, দ্যাটস মিন এই ছবিটা এমবেড করা নেই। এমবেড বলতে গেলে আমরা যখন একটা ছবিকে এমবেড করি, জাস্ট থিওরিটা মনে রাখুন, আমরা যখন একটা জেপিজি পিকচারকে এমবেড করি, দ্যাটস মিন সেই ছবিটার একটা কপি ইলাস্ট্রেটরের মধ্যে, যে ফাইলটার মধ্যে কাজ করবে সেই ফাইলটার মধ্যে থেকে যায়। এবং সেই জেপিজি ছবিটা যদি আমাদের কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরের ফাইল থেকে জেপিজি ছবিটা গায়েব হয়ে যায় না। ওকে, এটা একটা থিওরি মনে রাখবেন আপনারা। নাও আমি কী করবো, এই জায়গা থেকে দেখুন এটা ডিলিট করে দেই, ছবিতে ক্লিক করব,
দেন এই জায়গায় যাব প্রপার্টিসে যাব ওয়ার ইজ প্রপার্টিস প্রপার্টিসে ক্লিক করব দেন এই জায়গায় এরকম একটা অপশন আসবে এই জায়গায় লেখা আছে ইমবেড এডিট অরিজিনাল মাস্ক আমি যাবো অনেক কিছু লেখা আছে যেটা দেখাবো ইমবেড ইমেজে যাব দেন দেখবেন যে ক্রসটা চলে গেছে নাও আমি কি করব আবার আন ইমবেডে ক্লিক করব এরকম করতে হবে আপনাকে ঠিক আছে আন ইমবেডে ক্লিক করলাম দেন আমাকে বলতেছে এই ছবিটাকে সেভ করার জন্য সো আমি কি করব এই জায়গায় দুইটা অপশন একটি এফটিপি বা TIFF বা ফটোশপ আমি সেভ করব ডিজাইন নামে সেভ দিয়ে ডি ডিজাইন ওয়ান লিখে আমি সেভ করলাম এই জায়গায় সেভ দিলাম এটা সেভ হয়েছে আমার নিউ ফোল্ডার টুতে আমি এই জায়গায় ওকেতে ক্লিক করবো এটা সেভ হয়ে গেছে কোথায় সেভ হয়েছে দেখুন এই যে দেখুন নিউ ফোল্ডার টু এই জায়গায় ডিজাইন ওয়ান নামে এটা সেভ হয়েছে আমার এই ছবিটা এই জায়গায় সেভ হয়েছে না আমি কি করব আমার কিন্তু ফটোশপে কোনো প্রকার ডকুমেন্ট ওপেন নেই আমি যাব এআইতে নাও আমি কি করব যখন ইলাস্ট্রেটর ওপেন করব এখন আমি এডিট অরিজিনাল এটাতে ক্লিক করব যখন এটাতে ক্লিক করব আমার ছবিটা ডিরেক্টলি ফটোশপে ওপেন হয়ে যাবে আপনাদেরকে দেখিয়েছি ফটোশপে আমার কোনো ফাইল ওপেন করা ছিল না দেখুন ফটোশপে এটা চলে এসে পড়েছে ইটস ভেরি সিম্পল এখন আমি ফটোশপে যাই এডিট করব এটা ইলাস্ট্রেটরে গিয়ে সেভ হয়ে যাবে ইলাস্ট্রেটরে সেম জিনিসটা দেখাবে উদাহরণ হিসেবে আমি যে কাজটা প্রথমে করেছিলাম সিম্পলভাবে আবার দেখাই আচ্ছা প্রথমে যে কাজটা করেছিলাম এটা হলো আমার এটাকে একটু বড় করি আমি দেন ওকে হিট করলাম দেন এটাকে আমি ছোট করি দেখতে পারতেছেন এরকম করে আমি এখানে যাই করি না কেন এখন আমি স্কাইটা আনি আবার আনি এই জায়গায় আনি নিচে রিপ্লেস করি নিচে প্লেসমেন্ট করি দেখুন এখন আমি খুব দ্রুত সেম কাজটাই করা লাগতেছে আবার আপনাদের বোঝানোর জন্য যে আসলে কীভাবে হয় এটা আমি এটা যাই করবো এখানে যা এডিট করবো এটা কিন্তু সেখানে এটা দেখাবে সো আমি এটা যতটুকু করে আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যখন ইলাস্ট্রেটর ওপেন করবো অ্যান্ড এই জায়গায় আমাকে দেখাবে এটা সেভ হয় নাই মেবি সেভ তো হয়েছে এই যে আসছে এখন আসছে সেভ সাম ফাইল আর মিসিং অর মডিফাই মানে কিছু ফাইল এখান থেকে হয় মিসিং হয়েছে আমি তো মডিফাই হয়েছি দেন ইয়েসে ক্লিক করব দেখুন আমার সেম ফটোশপের যে কাজটা কিন্তু এখানে ইলাস্ট্রেটরে হয়ে গেছে ইটস ভেরি সিম্পল ওয়ার্ক অ্যান্ড নাও এখানে আমি ডিজাইন করতে পারবো যদি আমি চাই আর একটু আমি আমি যেটা দেখিয়েছিলাম সো বুঝতেই পারতেছেন এখানে আপনি যাই করেন না কেন আপনার ডিলি আপনি চাইলে কিন্তু এখানে সেভ করে দিলেন দেন এখান থেকে যদি ডিলিট করে দেন এটা তার মানে এটা চলে যাবে দেন এটা চলে গেল কেটে দিলাম আমার ডিজাইন শেষ এডিটিং শেষ নকেতে হিট করব দেন ওকে দেন আমরা কেউ আবার এডিট অরিজিনাল ক্লিক করব ক্লিক করার পর আবার কোনো সমস্যা হলে সেমভাবে আমরা আবার এডিট করতে পারবো এখানে কোনো প্রকার কোনো কনফিউশন নেই দেখেন এখানে সমস্যা হয়েছে দেন আমি আবার মানে ইচ্ছা মতো আমার মতো করে আমি এডিট করতে পারবো এখানে একটা স্বাধীনতা আছে সো আবার এই যে ক্লিক করবো দেন এটাকে আমি মাস্কিং করে দিই আমি জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দেখালাম আর কি যে এরকমভাবে করা যায় দেন সেভ দিলাম এটা দেন সেভ দেওয়ার পর আমি এখানে ওপেন করবো দেন ইয়েসে ক্লিক করবো সিম্পল বুম না কী হয়েছে দেখুন এখন আমি এটা নিয়ে আসবো কপি করে বা যে এমনি টান দেন নিয়ে আসি এই জায়গায় নিচে চলে গেছে আমার রাইট ক্লিক ব্রিং টু ফ্রন্ট অ্যান্ড দেন দেখেন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে সেভাবে গ্রুপ করে সবগুলোকে অ্যালাইনমেন্ট করে দিই আমি একটু কষ্ট করে যদি এখানে আনি তাহলে বুঝতে পারবেন যে আমার ডিজাইনটা হয়ে গেছে ইটস আমেজিং ডিজাইন অ্যান্ড তার চেয়ে বড় কথা হলো আপনি যদি এখানে টেক্সট লেখেন যেমন আমি উদাহরণ হিসেবে দেখাই আমি এখানে একটা টেক্সট লেখবো ঠিক আছে ওর লরিম স্পাম লেখা আছে জিনিসটা ক্লিয়ার করে শিখি আমরা যখন শিখেছি ভালো করে শিখি যে ধরনের এই জায়গায় লেখাটা আছে না ওই লেখাটা সহ আমি সেভ দিব দেন আমি এটা ইলাস্ট্রেটরে যাব সেভ হয়েছে ডান দেন মডিফাই হয়ে গেছে এই জায়গায় হ্যাঁ এটা আমরা এই জায়গায় আনি না একটা জিনিস দেখেন এখন যদি আমি এটাকে এমবেড করতে যাই তখন আমার কাছে একটা পারমিশন চাবে দেখুন এই জায়গায় কী দেখাচ্ছে ফটোশপ ফটোশপ ইম্পোর্ট অপশন শো প্রিভিউটা শো করতে পারে প্রিভিউ শো করতে প্রিভিউ হলো এইটা বর্তমানে এইটা আছে এখানে আমাকে তিনটে অপশন দিয়েছে একটা দুইটা তিনটা সো আমরা সবসময় কনভার্ট লেয়ার টু অবজেক্ট ঠিক আছে এটা দিয়ে রাখবো কনভার্ট লেয়ার্স টু অবজেক্ট সো এইগুলা আপনার ফ্ল্যাটেন লেয়ার এইগুলো দেওয়ার দরকার নেই দেন আমি এটাকে ওকেতে ক্লিক করবো
দেন ওকেতে ক্লিক করে এটা এমবেড হয়ে যাবে। এখানে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর এটা এমবেড হয়ে যাবে। একটু ওয়েট করেন, এমবেড হয়ে গেছে। এমবেড হয়ে কীভাবে বুঝবো যে এমবেড হয়ে গেছে? দ্যাটস মিন এখানে ক্রসটা চলে গেছে। নাও একটা জিনিস দেখুন, সেটা হলো গিয়ে এটা কি লেয়ার অপশনের জায়গায় আছে বাইজ দ্য লেয়ার? এই জায়গায় লেয়ার নেই, সেক্ষেত্রে আমরা যেতে পারি। এখন কিন্তু চাইলে আমরা এই জায়গায় এডিট টেক্সটা এডিট করে টেক্সট লিখতে পারবো যা ইচ্ছা। দেখুন এই জায়গায় টেক্সটা যা ইচ্ছা আমরা লিখতে পারছি। দ্যাটস মিন আমরা চাইলে এখানে টেক্সটা লিখতেও পারবো, মানে ফটোশপের টেক্সটটা কিন্তু আমরা এই জায়গায়ও লিখতে পারতেছি। ইটস অ্যামেজিং। সরি, জাস্ট এটা সিলেক্ট করলেই হয়ে যাবে আপনার। আচ্ছা এমবেড, আমরা যখন কন্ট্রোল জেডে ক্লিক করছি এমবেডটা চলে গেছে। সো আবার এমবেডে ক্লিক করি, দেন এমবেড হয়ে গেছে। নাও আমরা এটাকে আনগ্রুপ করতে পারি বা এখান থেকে আরও কিছু অপশন আছে। জিনিসটা হলো গিয়ে আমি যদি এখান থেকে যাই, ওকে এখানে ক্লিক করব, দেন ইউ ওয়ান্ট আমরা এখানে যা ইচ্ছা লিখতে পারবো। যেমন এডুকেশন লিখবো, দেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এমন না যে শুধু কালার যা ইচ্ছা রাখতে পারবো, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা কালার দিতে পারবো। কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো, এমন না যে অন্য জায়গার থেকে কালার চেঞ্জ করা লাগবে। সামটা ডার্ক কালার দিয়ে এখানে সমস্যা নেই, দেন ওকে হিট করে দেখেন আমরা এখান থেকে টেক্সটটা এডিট করতে পারতেছি। বাট এটা কিন্তু লেয়ার আকারে এই জায়গায় আছে। আমি যদি দেখাই উইন্ডোজ যদি লেয়ার যায়, লেয়ারে গেলেও পাবো, এই যে লেয়ার্স তো দেওয়া আছে। ও শিট, লেয়ারটার নিচে আসলে আমি ফরম্যাটটা চেঞ্জ করে ফেলছি একটু আগে, কারণ আমি এটাই কাজ করি না। ওয়ার ইজ লেয়ার, এই যে লেয়ার্স, এই যে দেখুন আমি লেয়ারটা এই জায়গায় নিয়ে আসি, দেন আপনি দেখতে পারবেন লেয়ারটার মধ্যে আমি এটা ক্লিক করে দেখুন এই জায়গায় সবগুলো লেয়ার বাই লেয়ার কিন্তু দেওয়া আছে, সবগুলো লেয়ার আছে এই জায়গায়। এগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার, ঠিক আছে, মানে পুরো লেয়ারটা এই জায়গায় চলে এসে পড়েছে। আপনি চলে এখান থেকে কাজ করতে পারেন, ঠিক আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সো জিনিসটা এরকমই। তো আপনারা যেটা করবেন পুরো জিনিসটাকে, আচ্ছা ঠিক আছে, 28 বলতে বলে গেছি। এখন দেখুন আমাদেরকে এটাকে জাস্ট বাম পাশে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলে আমি আমার ডিজাইনটা এবং এটা এখান থেকে এডিট করতে পারছি যে কোনো সময়। সো ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স, অ্যান্ড আই গেস আপনার ভালো লাগবে, ভালো লাগার এই কথা। সো জাস্ট এতটুকু বলবো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এই ধরনের টপিকসগুলো যখন আপনি জানবেন তখনই আসলে আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন। আর নয়তো দেখবেন যে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন, যেইটা আপনার কেরিয়ারকে চুরমার করে দেবে, কারণ পিছিয়ে থাকাটাই আসলে কেরিয়ারকে ধ্বংস করে দেয়। আমরা ইজিলি শিখতে পারি, এখন শেখার অনেক সময় আছে, বয়স আছে, শিখতেই পারি। সো যাই হোক, বেশি কথা বলবো না, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, বাট সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।